এখন যেমন তোমরা ইউনিটি করে আছো, সারা জীবনে ইউনিটি করে থাকবে এটাই আশা করি। ভালো কিছু করার চেষ্টা করবে জীবনে, বড় বড় জায়গায় তোমরা যাবে, আমরা মানুষ সেই আন্তরিকতার সাথে জন্য তোমাদের দেখা। মেলা এখানে হয়েছে তা একমাত্র এই বাংলাদেশের কারণে হয়েছিলাম তখন হয়তো সবাই হেসেছিল, আর যখন আমরা চলে যাবো না যে সবাই হাসবে, এমন কিছু করব যে আমাদের বিদায়ের সময় সবাই আজকে যেভাবে কেঁদেছে আমি চাবো তার চেয়ে বেশি করে কাঁদো। তোমরা সবাই কি এই ওয়াদাটা করো, এমন কিছু করব না প্লিজ, আমরা ওয়াদা করি যে মৃত্যুর সময় কেউ হাসে, এমন কিছু করব যে মৃত্যুর সময় সবাই কাঁদে, আর এই কাঁদাটা যেন যতদিন পর্যন্ত পৃথিবী বেঁচে থাকে ততদিন পর্যন্ত থাকে। বেস্ট অফ লাক, যদি ভুল হয় মাফ করুন। আমরা 33rd ব্যাচ, এটা ভার্সিটি এবং অথরিটির কাছে যা প্রদর্শন করতে পারছি যে 33rd ব্যাচ যেন কোনো ব্যাচ না, অনেক ইউনিটি আছে আমাদের। আমরা যে চলে যাচ্ছি এরপর কিন্তু কে কোথায় যাবো তা কোনো ঠিক ঠিকানা থাকবে না, কিন্তু প্রতিটা ভার্সিটির একটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন বা এরকম প্রোগ্রাম হলে আমরা যেন একসাথে আবার একত্রিত হতে পারি, এই জন্য আমরা যেন সবার সেল নাম্বার সব তার ক্যাপ্টেনের কাছে আমরা দিয়ে দিব। এর কারণে হবে কি, কিন্তু মারা গেলে কিন্তু সে কিন্তু মারা যায় না, তার একটা জীবন শুরু হয় আর একটা মৃত্যুর পরে। যে কান্না ভেজা দোয়া আমরা পেলাম সেটা দিয়ে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো। সবার মধ্যে দৃঢ় সংকল্প আছে যে আমার মাধ্যমে এই ভার্সিটি পরিচিত হবে। একটা ভার্সিটি কিন্তু ভার্সিটি দিয়ে পরিচিত হয় না শুধু আমাদের, সো আমার কাছে এশিয়ান ইউনিভার্সিটির সব থেকে লুক্রেটিভ এই প্রোগ্রাম লাগছে। এজন্য এখানে আমরা যারা অর্গানাইজার ছিলাম এবং তোমরা যারা আছো সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি, দোয়া করছি তোমরা অবশ্যই বড় হবা। ধন্যবাদ। আমরা যদি জব ক্ষেত্রে যাই, দেশের বাহিরে যাই, দেশে থাকি, যে যে অবস্থায় থাকি, সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। এমন যেন না হয় বন্ধু তুই কোথায়, তোর বাবি কিনে শপিংয়ে যাচ্ছি, বন্ধু তুই কোথায়, আমার টাইম নেই বন্ধু, অফিসের মিটিং আছে, এমন যেন কেউ না বন্ধু। যে যে এখানে থাকো হয়তোবা তোমার কোনো ফ্রেন্ড বিপদে পড়ে তোমাকে কল দিতে পারে। ধন্যবাদ জানাতে চাই মানে নিজের সুমন ভাইকে, উনি প্রোগ্রামটা আসলে পরিবেশটা একদম ভারাক্রান্ত হয়ে গেছে। তোমাদের একটা গান শোনানোর কথা ছিল আমার, আমি কমিটমেন্ট করেছিলাম। জড়ি উড়ে যা পাখি
তারপর আরেকটা আমার ছোট ভাই আছে আরিফ, ও তারপর আমাদের ইলেকট্রিশিয়ান শাকিল সরোজ, তো তার জন্য আর ম্যাডামের কথা তো বলে বোঝানো যাবে না। উনি আমি একটু আগে যাবো, কাজ করবো মন দিয়ে যেন ফাঁকি না দিই, আর এটাই সবার কাছে রিকোয়েস্ট। আমার আসলে অনেক কিছু বলতে ইচ্ছে করছিল তোমাদের মাঝে আজকে, বড় কিছু আসবে নাই, সব হারিয়ে গেছে। একটা কথাই বলবো, অনেক সময় তোমাদেরকে আমি বকা দিয়েছি, রাগ করেছি, আবার আদর করেছি শুধু মায়ের মতো। আমিও কিন্তু একজন মা, আমাকে হয়তো অনেক অনেকভাবে যায়, আমার নিজের সন্তানই ভার্সিটিতে পড়ে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে। আমি তোমাদেরকে সবাই যেমন বন্ধুর মতো দেখি, আবার মায়ের স্থানে আমি আছি। আমি মা মানে হচ্ছে সবচেয়ে বড় বন্ধু সবার জীবনে, তাই না? মার কাছে সব কিছুই বলা যায়, একটা ভুল করে এসেও কিন্তু মার কাছে বলা যায়, আমি কিন্তু সেরকমই মা। আমি তোমাদেরকে হারাতে চাই না, আমি চাই তোমরা ভালোভাবে ভালো রেজাল্ট করে আবার এমবিএটা করো, ভালো জায়গায় তোমরা জব করো, ভালো বিজনেস করো, এবং সবসময় অ্যাম্বিশন থাকবে তোমাদের মাঝে যে আমি নিজে কিছু করব এবং অপরকে কিছু করার সুযোগ করে দিব। শুধু নিজে বাঁচবো এই চেষ্টাটা কখনোই করবে না। এই ইউনিভার্সিটির কথাটাই ভাবো, আজকে বিসি স্যার এই প্রতিষ্ঠান করেছিল দেখে হাজার হাজার স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে, আমরা যারা আসি আমরা জব করছি, কত মানুষের কর্মসংস্থান। সামনে দেখো এই ইউনিভার্সিটির সামনে কত দোকানগুলি আছে, এরাও কিন্তু এই ইউনিভার্সিটির রচিরায় বেঁচে যাচ্ছে। তোমাদের প্রত্যেকের ভিতরে